আজকে আমাদের কালীগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে রাজ্যের যে প্রোগ্রাম দিদি সুরক্ষা কবচ আজকে শুরু হলো। আমরা উত্তরপাড়া মসজিদ মরজানগরের সামনে থেকে এটা শুরু করেছি এবং এই অনুষ্ঠানে আমাদের ব্লক সভাপতি দেবব্রত মুখার্জি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শেফালী খাতুন, আমাদের এখানকার অঞ্চল সভাপতি, বুথ কর্মী এবং সদস্যরা অনেকে উপস্থিত আছেন, বুথ প্রেসিডেন্টরাও এখানে আছেন। আপনারা সকলেই জানেন যে আমাদের সামাজিক যে প্রকল্পগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে সেইগুলো মানুষের কাছে পরিষেবা মানুষ পাচ্ছে কিনা এবং কারো বাকি আছে কিনা সেটা দেখার জন্য এবং মানুষের কোনো দুর্নীতি থাকলে সেগুলো আমরা শুনব এবং এটা আমরা খুব গর্ব করে বলতে পারি যে আমাদের বিশেষ করে কালীগঞ্জ ব্লকে আমরা প্রায় 98-99% সমস্ত সামাজিক যে সুরক্ষা প্রকল্পগুলো আছে তার আওতাভুক্ত সব মানুষই হয়েছেন এবং এখানকার মানুষ সেসব পরিষেবা পাচ্ছেন এবং তার বাইরেও যদি দু একজন কেউ বাকি থাকে।